75তম স্বাধীনতা দিবসটি অভিনবভাবে পালন করলো কেশিয়া রিলায়েন্স ক্লাব। রবিবার স্বাধীনতা দিবস উদযাপন করে কেশিয়া রিলায়েন্স ক্লাব ও সারদা লায়ন্স ক্লাব। জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে পালিত হয় দিনটি। কেশিয়ারি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে দুটি বেসরকারি নার্সিংহোমের প্রসূতি মা সহ প্রায় 50 জন রোগীর হাতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। হরলিক্স বিস্কুট সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ক্লাবের তরফ থেকে। বিগত 24 বছর ধরে কেশিয়ারি গ্রামীণ হাসপাতাল, স্বরূপানন্দ নার্সিংহোম ও রামকৃষ্ণ নার্সিংহোমে রোগীদের পাশে থেকে এভাবেই কর্মসূচি চালিয়ে আসছেন বলে জানান কেশিয়ারি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার মাইতি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি হয়, সেবামূলক কাজের মধ্য দিয়ে কেশিয়ারি লায়ন্স ক্লাব মানুষের পাশে থাকার জন্য এই উদ্যোগ নিয়েছে। বিএমওএইচ জানান, আমি এখানে বহু বছর আছি, প্রতি বছরই ক্লাবের তরফে হাসপাতালে রোগীদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএমওএইচ। স্বাধীনতা দিবসে এই ধরনের কর্মসূচিতে খুশি সকলে। উপস্থিত ছিলেন কেশিয়ারি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার মাইতি, সারদা লায়ন্স স্কুলের চেয়ারম্যান তপন কুমার দাস, ট্রাস্ট কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় সাহু, কিশোর রঞ্জন দত্ত, দীপক কুমার দত্ত, শিশির সামন্ত, সব শিক্ষক শিক্ষিকা সহ ক্লাবের সদস্যরা। আমরা কেশিয়ারি লায়ন্স ক্লাব অন্যান্য লায়ন্স ক্লাবের মতো আজকে যে একটা আমাদের পালনীয় দিন, এই পালনের দিনে প্রায় 24 বছর হলো আমরা কেশিয়ারি লায়ন্স ক্লাব হসপিটাল এবং নার্সিংহোম যে কেশিয়ারিতে আছে, আমরা সেখানে যারা পেশেন্ট রয়েছে তাদের আমরা শুকনো খাবার আমরা প্রতি বছরই দিই ঠিক 15ই আগস্টের দিনে। এবং আমার এখানে সব লায়ন মেম্বাররা রয়েছেন এবং এই যে নার্সিংহোমের যে মালিক তপন মাইতি, উনিও আমাদের লায়ন্স মেম্বার। আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে পরিষেবামূলক কিছু একটা করি আজকের দিনে হঠাৎ এই উদ্যোগটা। এটা আমরা 15ই আগস্ট আজ 24 বছর ধরে চলছে, আমরা 24 বছরই এই প্রোগ্রাম করি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই আয়োজন? হ্যাঁ, স্বাধীনতা দিবসে আমরা যে কোনো একটা স্বাধীনতার যে উদ্যোগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম চলছে, আমরা তাই এই দিনটাকে বেছে নিয়েছি যে মানুষের সেবামূলক কাজে আমাদের কেশিয়ারি লায়ন্স ক্লাব তাদের পাশে থাকবে। আগামী দিনে আরও অনেক কর্মসূচি, হেলথ চেকআপ রয়েছে, 17 তারিখ হেলথ চেকআপ রয়েছে কুসুমপুর হাইস্কুলে। এলাকার বিভিন্ন মানুষের, দুস্থ নিপীড়িত যা মানুষের সাহায্যের জন্য আমরা কেশিয়ারি লায়ন্স ক্লাব কোথায় দিলেন আজকে? হ্যাঁ, আজকে আমরা হসপিটালে, কেশিয়ারি হসপিটালে দিয়েছি। বিএমওইচ সাহেব ছিলেন, আমরা এখানে এই নার্সিংহোম স্বরূপানন্দ নার্সিংহোমে আজকে আমরা শুকনো খাবার দিলাম তার পেশেন্ট যারা রয়েছেন। এবং আমরা রামকৃষ্ণ নার্সিংহোমে যাব, ওখানেও আমরা কয়েকজন পেশেন্টকে আমরা শুকনো খাবার। কতজন সব মিলিয়ে? কতজন সব মিলিয়ে? অন্তত 50 জন। কী রয়েছে খাবারে? খাবারে রয়েছে আমাদের হরলিক্সের একটা বড় প্যাকেট এবং বিস্কুটের প্যাকেট রয়েছে আর কি। নাম শুকনো খাবার? আমার নাম প্রদীপ কুমার মাইতি, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ কেশিয়ারি। কী লায়ন্স ক্লাবের যে উদ্যোগ, কীভাবে কী বলবেন? আমি এখানে বহু বছর আছি, তৎসঙ্গে আমি দেখেছি প্রতি বছর ওনারা 15ই আগস্টে এরকম ড্রাই ফুড আমাদের পেশেন্টদেরকে দেন, প্রতি বছরই দেন। এই বছর নতুন তা নয়, প্রতি বছরই ওনারা ওই 15ই আগস্টে সকালে দেন আর কি। কেশিয়ারি লায়ন্স ক্লাবের তরফ থেকে ওনারা ডিস্ট্রিবিউট করে। কী বলবেন এই উদ্যোগকে? এ তো ধন্যবাদ তো দেওয়ার জায়গাই নেই, আমার পক্ষে আর কী দেবো বলবো। আর খুবই মহৎ উদ্দেশ্য ওনারা কাজ করেন। পেশেন্টের সংখ্যা তো খুব কম রয়েছে। পেশেন্ট করোনার জন্য তো পেশেন্ট এখন কম, তো থাকেও কম, আমরাও অনেক রেস্ট্রিক্টেড এখন। আগামী দিনে কী বার্তা দেবেন? এইভাবে হোক হলে তো ভালোই হয় করোনার সময়। কী নাম আপনার? আমার নাম, আমি ডক্টর টি কে সি, বিএমএইচ কেশিয়ারি। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।